আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা খুবই ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং ছয় তারিখে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার উপর মূল্যায়ন পরীক্ষাটি হবে আর মূল্যায়ন পরীক্ষাটিতে কিছু নমুনা কোয়েশন চলে আসে সেটা তোমাদের অ্যান্সার করতে হয় যেটার ভিত্তিতে টিচার তোমার মূল্যায়ন করে থাকে এর আগে আমরা অ্যাসাইনমেন্ট ওয়ান দেখেছিলাম অথবা নমুনা ওয়ান দেখেছিলাম যেখানে আমরা বিভিন্ন কোয়েশ্চেন এবং তার অ্যান্সার দেখেছি যেগুলো তোমার এক্সামে হুবহু কমন পড়ার চান্স অনেক বেশি এবং আমি আরও কিছু কোয়েশ্চেন কালেক্ট করেছি যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো আমি তিন থেকে চারটা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করব এবং আমি দিয়ে বলতে পারি তোমাদের এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে যদি তোমরা সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখো এবং তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তোমাদের এর অ্যান্সারগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ভিডিও দেখলে যে আইডিয়াটা পাবা সেটা নিয়েই তুমি অ্যান্সারটা লিখতে পারবা তাহলে আমরা মূল টপিক শুরু করি প্রথম কোশ্চেনটা হলো প্রশ্ন এক কি কি কারণে খাবার অনিরাপদ হতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো সো খাবার অনিরাপদ বলতে এখানে কী বোঝানো হচ্ছে যে যেই খাবারটা খেলে তুমি অসুস্থ হবা বা তোমার শরীরের জন্য ভালো নয় সেই খাবারটাকে বলা হয় অনিরাপদ খাবার কী কী কারণে এই জিনিসটা হতে পারে সেটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এবং এটার তালিকা করতে বলা হয়েছে এই কোয়েশনটি দ্বারা তো আমরা এখন উত্তর দেখব উত্তর খাবার অনিরাপদ হওয়ার মূল কারণ অসচেতনতা অবশ্যই মোস্ট অব দ্য টাইম আমরা কিন্তু আমাদের অবহেলার কারণে অনিরাপদ খাদ্য গ্রহণ করে থাকি আমরা যদি যথেষ্ট সচেতন হই তাহলে কিন্তু আমরা কখনো অনিরাপদ খাবার গ্রহণ করব না কারণ আমরা অনেকেই জানি না অ্যাকচুয়ালি খাবার কখন অনিরাপদ হয় সো আমরা দেখব যে খাবার কখন অনিরাপদ হয় ঠিক আছে নিরাপদ খাদ্য উৎপাদন করতে না পারলে নিরাপদ খাদ্য সরবরাহ করার কথা চিন্তাও করা যায় না কৃষিতে ঢালাওভাবে রাসায়নিক দ্রব্যের ব্যবহার হচ্ছে ফলে শাক সবজি ও ফলসহ বিভিন্ন খাদ্যের মাধ্যমে কীটনাশক মানুষের দেহে প্রবেশ করছে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর দেখো একটা খাদ্য প্রথমে কি হয় কৃষক উৎপাদন করে মনে করো এটা কেদে কৃষক পরে সেটা কি হয় বাজারজাত হয় তারপরে সেটা কি হয় বিক্রি হয় এবং তারপরে তোমার গ্রাহকের কাছে সেটা পৌঁছায় এখন এই কৃষকই যদি তোমার এখানে রাসায়নিক সার ইউজ করে তাহলে যে সেই রাসায়নিক রাসায়নিকারটা কিন্তু গাছের মধ্যে প্রবেশ করে বা সেই ফল বা সেই শাকসবজির মধ্যে প্রবেশ করে যেটা তুমি যখন কিনবা তোমার দেহের জন্য সেটা ক্ষতিকর তো শুরুতেই কিন্তু খাবারটা অনিরাপদ হয়ে যেতে পারে তারপরে যখন বাজারজাত করা হয় এই বাজারজাত করার সময় যদি তোমার ভালোভাবে এটাকে প্রক্রিয়াজাত না করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু সেটা অনিরাপদ খাদ্য হয়ে যায় বাজারজাত করার পরে যখন দোকানদারের কাছে এসে সেটা পৌঁছায় তখন দোকানদার যদি এটাতে ফরমালিন ইউজ করে তাহলে তা আরও অনিরাপদ হয়ে যায় আর গ্রাহক পর্যায়ে যখন তুমি খাবারটা কিনবা তুমি যদি দেখে শুনে না কিনো পচা খাবার নিয়ে যাও এবং পরে আফসোস করো যে কি টাকা দিয়ে কিনেছি এটা খেয়ে ফেলি কী বা হবে সো তখনও কিন্তু তোমার শরীরের জন্য সেটা ক্ষতি করে এবং খাবারটা কিন্তু অনিরাপদ তার মানে আমরা এই লাইনগুলো দ্বারা বুঝলাম যে কি খাবার কিন্তু বিভিন্ন ধাপে অনিরাপদ হয়ে যেতে পারে সো শুধু যে গ্রাহক সতর্ক থাকলেই হবে সেটা না প্রত্যেকটা পর্যায়ে খাবারের নিরাপদ তা নিশ্চিত করতে হবে যাতে করে আমরা সবসময় পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে পারি সো এখন আমাদের তালিকা করতে বলা হয়েছে কি অন কোন কোন কারণে খাবার অনিরাপদ হতে পারে সেটার একটা তালিকা আমরা এখন দেখব সো এটা তোমরা এভাবে লিখে দিবা ঠিক আছে এখানে দেখো খাবার অনিরাপদ হওয়ার একটি তালিকা সেটা হচ্ছিল বিষাক্ত রাসায়নিক সার ব্যবহার এটা কৃষকের দ্বারা হয়ে থাকে সো এটা প্রতিরোধ করা যেতে পারে যদি সরকার উদ্যোগ নেয় দূষিত খাবার ক্রয় তুমি যদি জেনে শুনেই কোনো একটা জায়গায় যেখানে খাবারটা দূষিত হয়ে রয়েছে সেটা কিনো তাহলে কিন্তু এটা তোমারই ফল্ট এই কারণেই কিন্তু তোমার খাবারটা অনিরাপদ হয় পচা শাক সবজি ক্রয় তুমি টাকা বাঁচানোর জন্য যদি পচা বাসি শাকসবজি কিনো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার খাবারটা অনিরাপদ খাদ্যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার যেমন ফর্মালিন আমি অলরেডি বললাম এছাড়াও অনেক ধরনের কেমিক্যাল আছে যেগুলো খাবারকে সুন্দর করে যেমন তরমুজের ভিতরে কিন্তু কেমিক্যাল দেয় না তরমুজের ভিতরে তোমার তরমুজকে লাল করার জন্য লাল রং ইউজ করা হয় সেটাও কিন্তু তোমার শরীরের জন্য অনেক খারাপ খোলা এবং অস্বাস্থ্যকর খাবার সাপোজ তুমি আচারই খাবা ওকে এখন আচারটা যদি একটা গ্লাসের মধ্যে থাকে এবং এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো কিন্তু যদি একদমই খোলা থাকে ঢাকা শহরে কত ধুলাবালি খেয়াল করছো সেই ধুলাবালিগুলো কিন্তু আনলিমিটেড তোমার খাবারের সাথে মিক্স হতে থাকে এরপরেও কিন্তু আমরা এটা খাই তো এই ক্ষেত্রেও কিন্তু খাবার অনিরাপদ হয়ে যেতে পারে দুর্গন্ধজনিত কারণে খাবার অনিরাপদ হয় আমরা হয়তো এটা চোখে দেখি না কিন্তু স্মেল অর্থাৎ ধরো ড্রেনের পাশে কোনো যদি খাবার রাখা হয় তাহলে সেটার যে স্মেল ওই স্মেলের মাধ্যমে যেটা আমরা চোখে দেখি না অনেক রোগ জীবাণু ছড়াতে পারে সেটাও খাবারকে অনিরাপদ করে তোলে যেসব খাবারের জীবাণু আছে অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার যেটা প্রায় অর্ধেক পচা সেখানে কিন্তু ব্যাকটেরিয়া থাকে যেটা তোমার শরীরের জন্য খুবই খারাপ ফাঙ্গাসযুক্ত খাবার এটাও সেম যখন খাবার একটু পচা শুরু করে তখন কিন্তু সেখানে ফাঙ্গাস জমে যায় তো সেই খাবারগুলো গ্রহণ করা যাবে না এই হচ্ছিলো তোমার খাবার অনিরাপদ হওয়ার কারণগুলো ঠিক আছে এগুলো এইভাবে সুন্দর মতো লিখে দিলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন টু খাবারের গুণগত মান বজায় রাখার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে এতক্ষণ তো আমরা দেখলাম যে কি খাবার কেন অনিরাপদ হয় এবং খাবারের খাবারের গুণ কেন নষ্ট হয় এখন এই যে গুণটা যাতে নষ্ট না হয় এই কারণে এই জন্য তুমি নিজে থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো সেটাই তোমার কাছে এই প্রশ্নেতে জানা হয়েছে আমি প্রশ্নগুলোকে এত ডিটেলসে বলি কেন কারণ আসলে প্রশ্ন যখন তুমি একবার বুঝবা এবং তোমার কাছে কী চাইছে সেটা যদি তুমি বুঝতে পারো তখনই কিন্তু তুমি সুন্দর করে এটা গুছিয়ে লিখতে পারবা তোমার অ্যান্সারের স্ট্রাকচারটা কিন্তু তখনই সুন্দর হবে যখন তুমি কোয়েশনটা খুব ভালো মতো বুঝো এবং তুমি কোয়েশন একবার ভালো মতো বুঝলে সেটার অ্যান্সারও সহজে না ওকে সো গুণগত মান বজায় রাখার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটার উত্তরটা হচ্ছিল এখান থেকে শুরু হয়েছে একটি খাদ্য পণ্যের গুণমানের মধ্যে অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকে যা ভোক্তার কাছে পণ্যের মূল্যকে প্রভাবিত করে এই লাইনটা দ্বারা কী বোঝানো হচ্ছে জানো তুমি দশ টাকা দিয়ে যখন একটা পণ্য কিনবা তুমি যেন দশ টাকার বিনিময়ে দশ টাকার ন্যায্য পণ্য পাও ঠিক আছে এমন আছে যে তুমি ফ্রি নিতেছো যে তোমাকে পচা বাসি খাবার দিয়ে দিবে তুমি তো টাকা দিয়ে একটা ফল কিনবা মনে করো তাহলে তোমার একটা অধিকার আছে সেটা যেন একদম নিরাপদ স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য হয় ঠিক আছে এর মধ্যে রয়েছে নেতিবাচক বৈশিষ্ট্য যেমন কিছু নেতিবাচক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছিলো খাবার নষ্ট হওয়া ময়লাদের দূষিত হওয়া বিবর্ণতা খারাপ গন্ধ অর্থাৎ টাকা দিয়ে কেনার পরেও কিন্তু আমাদের তোমার কি হয় এগুলি এই হ্যাসেলগুলি পোহাতে হয় মানে এই ধরনের খাবার আমরা পেয়ে থাকি মাঝে মাঝে এবং কিছু ইতিবাচক দিক আছে ইতিবাচক বৈশিষ্ট্য যেমন খাদ্যের উৎপত্তি রঙ গন্ধ টেক্সচার এবং প্রক্রিয়াজাত পদ্ধতি অর্থাৎ সামটাইমস আমরা ভালো খাবারও পেয়ে যাই আমরা যখন ন্যায্য দেখে কোনো কিছু কিনি সেগুলো হচ্ছে খাবারের উৎপত্তি সাপোজ তোমার বাড়ির পাশেই একজন গার্ডেনিং করে সেখান থেকে তুমি কিছু খাবার কিনছো কিছু শাক সবজি কিনছো সে সার ইউজ করানো তুমি ভালো মতোই জানো একদম ন্যাচারাল তাহলে কিন্তু খাবারের উৎপত্তিটা একদমই পারফেক্ট এবং অ্যাকুরেট ওকে তাহলে কিন্তু তুমি ভালো খাবার নিতে পারলা এবং সেগুলি রং গন্ধ টেক্সচার একদম সব কিছুই কিন্তু পারফেক্ট প্রক্রিয়াজাতকরণও পারফেক্ট সেই ক্ষেত্রে তুমি একটু টাকা হয়তো বেশি যাচ্ছে কিন্তু ভালো খাবার পাচ্ছ তো এখন আমরা দেখব যে কি এই যে খাবারের যে গুণগত মানটা বজায় রাখার জন্য আমি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি বা তুমি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারো এইটার অ্যান্সারটা এখান থেকে শুরু ফল ও সবজি দীর্ঘদিন সংরক্ষণ না করে যতটা সম্ভব তাজা থাকতে খেয়ে ফেলা উচিত কেননা ফল শাক সবজি যদি এখানে দাড়িটা হবে না দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তাহলে তা নষ্ট হয়ে যায় আচ্ছা তুমি যদি ফ্রিজে একটা এক কেজি টমেটো এনে রেখে দাও অনেক দিন রেখে দাও দেখবে যে কি এটা পচে গেছে কিন্তু তুমি পচে গেছে তাহলে সেটা তাজা থাকতেছে না সেটা গুণগত মানটাও বজায় থাকে না একটা সবজি যখন কৃষি জমি থেকে নগদ নগদ তোলা হয় তখন সেটার যে গুণগত মান থাকে সেটা যে পুষ্টিটা থাকে তিন চার দিন পরে সেই সেম পুষ্টিটা থাকে না এবং কিছুটাও ভিতরে এটা পচেও যেতে থাকে তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে খাবারটা আমরা বেশি দিন সংরক্ষণ করব না আমাদের যতটুকু খাবার লাগবে ততটুকু তাজা খাবার কিনে এনে আমরা রান্না করে খেয়ে ফেলবো ওকে অনেকে শাক সবজি কেটে তারপরে ধুতে যান যা কখনোই ঠিক নয় পুষ্টিমান ঠিক রাখতে আগে ভালোভাবে ধুয়ে নিন তারপর কেটে রান্না শুরু করেন আচ্ছা দেখো শাক সবজির উপরে যে লেয়ারটা থাকে সেইখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে বা ফরমালিন দিলে কিন্তু উপরটাই দেয় সো ওইটা ওইটা যদি তুমি কি করো ওইটা যদি তুমি আগে না ধো তুমি যখন শাক সবজিটা কাটবা তোমার উপরের যেই ব্যাকটেরিয়া বা ফরমালিনটা সেটা কিন্তু তোমার খাবারের কাটার পরে ওটা ভিতরের অংশটুকুর মধ্যে মিক্স হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু পুষ্টিমানটা খারাপ হয়ে যাবে তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে কি আগে খাবারটা ধুয়ে নিব তারপরে এটাকে কাটার হলে কাটবো ওকে সবজি একবারে ছোট ছোট করে না কেটে কিছুটা বড় করে টুকরা কাটুন টুকরোগুলো একই সাইজে রাখার চেষ্টা করুন তাতে সেদ্ধ হতে এক সময় লাগবে এবং পুষ্টিমান ভালো থাকবে অর্থাৎ যখন টুকরো টুকরো করা হবে তখন মোটামুটি এক সাইজের করা ভালো এর কারণ হচ্ছে হলো যদি ছোট টুকরো করা হয় সেটা বেশি সিদ্ধ হয়ে যাবে গোলও যেতে পারে আর যেটা বড়ো সেটা সিদ্ধ হতে সময় লাগবে বাট তুমি তো আর পার্টিকুলারলি আলাদা আলাদা করে সিদ্ধ করবে না তাই না তুমি একটা সার্টেন টাইম পর্যন্ত সিদ্ধ করবা সো যাতে সবগুলো টুকরা যাতে ভালো মতো সিদ্ধ হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করা উচিত যে সবগুলো একই সাইজে রাখা এবং একটু বড় টুকরা করা সবজি কাটার সময় খেয়াল রাখুন যতটা সম্ভব খোসা সহ কাটতে এখানে খ হবে একে একটু ভুল আছে আমি লিখে দিই খোসা সহ কাটতে কারণ খোসার নিচেই বেশিরভাগ পুষ্টিমান থাকে এটা আমরা অনেকে বোকামি করি যে কি খোসাটা ফেলে দিই খোসা মানে উপরে যেই চামড়াটা থাকে আর কি ধরো আপেল আপেলের উপরে যে লেয়ারটা থাকে আমরা অনেক আপেল খাওয়ার সময় কি করি উপরের যেই চামড়াটা থাকে ওটা ফেলে দিই ভিতরে ওটা মজা লাগে দেখে আমরা খেয়ে ফেলি বাট আপেলের উপরে যেই চামড়া থাকে সেটাতে অনেক পুষ্টি বিদ্যমান থাকে ইভেন ইভেন গবেষণায় দেখা গেছে এই উপরের যে চামড়াটা থাকে সেটাতে সেলুলোজ নামে একটা স্টার্চ থাকে যেটা তোমার ক্যান্সারও প্রতিরোধ করতে সক্ষম এছাড়াও সব কিছুরই তোমার খোসার উপরে যথেষ্ট পুষ্টি থাকে তাহলে চেষ্টা করতে হবে যে খাবারগুলি খোসাসহ খাওয়া পসিবল সেগুলোকে খোসাসহই কাটা খোসাটা ফেলে দেওয়া নয় রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করুন এতে তাড়াতাড়ি রান্না হবে তেমন পুষ্টিগুণও বজে থাকবে কেননা অক্সিজেন সংস্পর্শে আসার ফলে ভিটামিন বেশি নষ্ট হয় তো রান্নার সময় আমরা অবশ্যই ঢাকাই তুমি দেখবে তোমার সময় ঢাকনা দিয়ে রান্না করে তো এটা অনেক আগে থেকেই চলে আসে আমরা এটা এটার পিছনে সায়েন্সটা জানি না বাট এটা কিন্তু ভালো এর কারণ হচ্ছিলো তাড়াতাড়ি রান্নাটা সিদ্ধ হবে ঠিক আছে এবং যখন সমস্যাটা কি হয় যদি আমি ঢাকনা না দিয়ে রান্না করি এর কারণ হচ্ছিলো যখন রান্নাটা সিদ্ধ হতে থাকে তখন যেই বাষ্পটা বের হয় সেই বাষ্পটা যদি বের হয়ে যায় এক সেই বাষ্পটা যদি বের হয়ে যায় সেই বাষ্পের মাধ্যমে যে খাবারে যে পুষ্টিকুণটা থাকে সেটাও কিন্তু বের হয়ে যায় কারণ অক্সিজেনের সংস্পর্শে আসার ফলে এটার ভিটামিনটাও নষ্ট হয়ে যায় কিন্তু তুমি যদি ঢাকনা দিয়ে রাখো যেই ধোয়াটা হয় সেটা কিন্তু তোমার ঢাকনায় যে আবার তোমার খাবারের মধ্যেই পড়ে এতে ফলে পুষ্টিগুণগুলো তোমার ওই ঝোলের মধ্যে থেকেছে এবং আমরা পুরো পুষ্টিটা গ্রহণ করতে পারি কোনো খাদ্যই বেশি সময় নিয়ে রান্না করা উচিত নয় বেশি সেদ্ধ হলে পুষ্টিমান বেশি নষ্ট হয় তাই শাকসবজি মাছ মাংস ডিম রান্না করার সময় কম পানিতে দ্রুত আছে রান্না শেষ করে ফেলুন পুষ্টি কম নষ্ট হবে এক্ষেত্রে শাকসবজি রান্নার সময় গরম পানি ব্যবহার করতে পারেন হ্যাঁ কোনো রান্নায় কোনো খাবারই অ্যাকচুয়ালি বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে নেয় বা বেশিক্ষণ ধরে রান্না করতে নেই আচ্ছা দেখো আমরা কেন শাকসবজি সবজি খাই না এর কারণ হচ্ছে হলো এর হজম করতে আমাদের ক্ষতি বেশি হজম করতে আমাদের বেশি এনার্জি ওয়েস্ট হবে এবং যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য অতটা ভালো না এর কারণে জাস্ট আমরা কি করি সিদ্ধ করি ঠিক আছে যদি কাঁচা খেয়ে যেত খাওয়া যেত তাহলে কাঁচাই সবাই খেত এর কারণ হলো কাঁচা খাওয়ার ফলে যেই পুষ্টিটা আমি ডিরেক্টলি পাবা সেটা সিদ্ধ করলে আস্তে আস্তে কমে যায় আর যদি খাবার একদমই বেশি সিদ্ধ করে ফেলো বা বেশি রান্না করে ফেলো যত বেশি রান্না করবা ততটার পুষ্টি কমবে তো যতটুকু করলে তুমি তোমার টেস্টটা বজায় থাকবে এবং তুমি খেতে পারবা খাবারটা ততটুকুই তোমার রান্না করা উচিত মাইক্রোওয়েভ ওভেন বা প্রেসার কুকারে রান্না করলে তুলনামূলক বেশি পুষ্টি উপাদান বজায় থাকে কেননা এতে ঢাকনা ব্যবহার করা হয় এবং দ্রুত আছে রান্না করা হয় মাইক্রোওভেন বা প্রেশার কুকারে বেসিক্যালি দেখো যেই ধোয়াটা সেটা কিন্তু বের হইতে পারে না সেটা ঢাকনায় বাড়ি খেয়ে আবার নিচেই পড়ে তাহলে কিন্তু তুলনামূলকভাবে তোমার পুষ্টিটা বজায় থাকে তো এই ছিল দুইটা ইম্পর্টেন্ট নমুনা কোয়েশন যেটা তোমাদের ছয় তারিখের এক্সামে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং আমি প্রিভিয়াস ভিডিওতে দুইটা ভিডিও নিয়ে আলো দুইটা প্রশ্নে আলোচনা করেছি কাইন্ডলি ওগুলি দেখবা আমি ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের এবং প্রিভিয়াস যে অ্যাসাইনমেন্ট ওয়ানের লিঙ্কটা ভিডিও লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব তো ভিডিওটি যদি তোমার কাছে ইউজফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তোমার কাছে ভালো লেগে থাকে আমার পড়ানোর স্টাইল তাহলে আমার ভিডিওটিকে লাইক করতে পারো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো থ্যাংক ইউ